ভালো কিছু খেতে হলে এরকম ভুনতে থাকতে হবে কষ্ট করে। দেখো চিনি দেওয়ার পরে কেমন চকচকা হয়ে গেছে। আজকের ভিডিও হচ্ছে দুই দিন ধরে বুটের ডাল। দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে আজকে কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে বানাতে যাচ্ছি বুটের হালুয়া। এই বুটের ডালের হালুয়া মনে হয় দুনিয়ার সবচেয়ে মজার হালুয়া। এবং এই হালুয়া বানাতে বুটের ডালকে অবশ্যই 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজালে আরও ভালো হয়। আমি এটা কালকেই রাতে ভিজিয়ে রেখেছি, এই জন্য দেখো বুটের ডালগুলো ফুলে কীরকম বড় বড় হয়ে গেছে। এখন এটাকে সিদ্ধ করার পালা। এইখানে নিয়েছি আমি 1.5 কাপ বুটের ডাল। 1.5 কাপ বুটের ডালকে এখন আমি সিদ্ধ করব পরিমাণ মতো দুধ দিয়ে। তোমরা অবশ্যই যদি আমার রেসিপি ফলো করো ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে। যেহেতু আমি এখানে 1.5 কাপ বুটের ডাল নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে ঠিক ডাবল মানে 3 কাপ দুধ নিয়ে নিলাম। অনেকেই এটা পানি দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমার কেন জানি পানি দিয়ে সিদ্ধ করাটা বেশি মজা লাগে না। দুধ দিয়ে বুটের ডাল সিদ্ধ করলে যতটা মজা লাগে। আর সিদ্ধ করার সময় আমি এখানে অ্যাড করলাম 2টা তেজপাতা, 4টা সিনামন স্টিক আর 4টা এলাচ। এখন চুলার জালটা একদম মিডিয়াম বা লোতে দিয়ে সিদ্ধ করব, কারণ দুধ কিন্তু খুব তাড়াতাড়ি তলা লেগে যেতে পারে। একটা ছোট্ট টিপস, সেটা হলো আমি প্রত্যেকবারই খেয়াল করে দেখেছি দুধটা যখন প্রথম প্রথম একটু নাড়া দেওয়া হয় তখন নিচে কিন্তু আর তলাটা লাগে না। পরে যদিও মিডিয়াম আঁচে বা স্লোতে দিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায়, কিন্তু প্রথমে যদি আমরা না নাড়ি তাহলে এটা খুব সহজেই দুধটা তলা লেগে যেতে থাকে। কি হচ্ছে আজকে? হালুয়া। হালুয়া? হালুয়া ফর ডিনার? আজকে শরীফ রেজালের হালুয়া বানাবো। তো কই দেখি কি দিয়ে করছো। কি এটা বলো তো? জিনিসটা চেনা চেনা লাগছে। ডিম না তো? ডিম, ডাল, 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 জি। তো ডালটাকে কি করবে এখানে? ব্লেন্ড করবা? বুটের ডালের হালুয়া বানাচ্ছি। ও আচ্ছা, ব্লেন্ড করবো। তো শিখাও আমাদেরকে আজকে কিভাবে বুটের ডালের হালুয়া বানায়। তোমাদেরকে? কাকে কাকে? তোমাদেরকে না তোমাকে? আমাকে জানি, লাভ নেই। ও আচ্ছা, হ্যাঁ। তো এইটা, এই আজকের ভিডিও কিন্তু কালকে থেকে হচ্ছে, কারণ কালকে ডাল ভিজালাম, সকালে ডাল সিদ্ধ করলাম, এখন এই যে এটা সিদ্ধ করে রেখেছি দুধ দিয়ে, সিদ্ধ করার পরে এই অবস্থা হয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ড করব। তো আগে যে গরম মশলা দিয়েছি সেগুলো বের করে ফেলছি, কারণ এগুলো ব্লেন্ডারে আটকিয়ে যাবে। সো তোমরা যারা মনে করো যে চাকরি বাকরি করো, বাচ্চা কাচ্চা আছে আছে বাসায়, বাটাবুটি করা ঝামেলা, বাটাবুটি করা আসলেই ঝামেলা, আমি তো শিলপাটাই বাটতে পারি না, তো তারা এইরকম একটা ফুড প্রসেসর কিনতে পারো। এটা কিন্তু ব্লেন্ডার না, এরকম একটা ফুড প্রসেসর কিনতে পারো যেটার মধ্যে ব্লেন্ড করবা জিনিস কিন্তু উইদাউট পানি। ব্লেন্ডারে কি হয়, আমরা পানি দিয়ে ব্লেন্ড করি, ওটা একটা লিকুইডের মতো হয়, কিন্তু বুটের ডালে তো অত লিকুইড দিলে ওইটা তোমার ভুনতে ভুনতে জীবন শেষ হয়ে যাবে। তো এইটার মধ্যে পানি ছাড়া ব্লেন্ড করা যায়। আবার পেঁয়াজ, শসা, গাজর যেটাই বলো স্লাইস করা যায়, কুচি কুচি করা যায়। তো এটা খুবই ইউজফুল, এটা কুজিন আর্টের ফুড প্রসেসর। বাংলাদেশে নিশ্চয়ই অন্য কোনো ব্র্যান্ডেরও পাওয়া যাবে, চায়না টায়না থেকে অবশ্যই যায়। তো ফুড প্রসেসর দেখতে পারো, এটা খুবই ইজি। তো আমি এইটার মধ্যে এখন এই আমার বুটটা ব্লেন্ড করব। তো এই ব্লেন্ড করার জন্য এটার ভিতরে এই যে এইরকম একটা ব্লেড থাকে যেটা গোল 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 ঘুরে ব্লেন্ড করে, তো এটার মধ্যে আমি বুটগুলো সব দিয়ে দিব।
সো এটাতে ব্লেন্ড করতে 2 থেকে 3 মিনিট লাগবে, বেশি টাইম লাগবে না। দেখো কেমন মিহি, একদম ব্লেন্ড হয়ে গেছে। কোনো পানি দাওনি? না, কোনো পানি দুধ এটাতে দিইনি, কারণ তাহলে আবার পাতলা হয়ে যাবে। তখন ওইটাকে ভুনতে একদম তোমার হালুয়া টাইট হয়ে যাবে, হালুয়া বানাতে যে। তো তোমরা যখন হালুয়া করবা, এইরকম একটা মোটা তলাটা জানি মোটা হয়, সেইরকম একটা কোনো প্যান নিবা, তাহলে হালুয়া ভালো হয়। চিকন তলা হলে কিন্তু তাড়াতাড়ি ওই যে লেগে যায়, ভালো হয় না। এটা আমার অনেক আগের, তাই এরকম দাগ, এটাতেই আমি হালুয়া করি, এটা হালুয়া খুব ভালো হয়। তো এইখানে নিয়ে নিব 1/2 কাপ মতো ঘি, এটা আমার বাসায় বানানোর ঘি, এইটা 1/2 কাপ নিয়ে নিব। হালুয়া, এই বুটের হালুয়াটা অনেকেই অনেকভাবে করে, যেমন অনেকে পানি দিয়ে সিদ্ধ করে করে। তো আমরা ছোটবেলা থেকে দাদিকে দেখে এসেছি যে দাদি ওই দুধ দিয়ে সিদ্ধ করতো, আর দাদি হলো যত রকম হালুয়া খুবই ভালো পারে, খুবই মজার পারে। মানে অনেক সময় নিয়ে, মানে দাদি না নানিরা যেমন করে অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে ভুনে ভুনে হালুয়া বানায়, তো দাদির হালুয়া সবসময় খুব মজা হয়। তো আমি দাদির কাছ থেকে, যদিও মানে ওখানে দাঁড়িয়ে শিখিনি, কিন্তু দেখতাম আর কি দাদি ওভাবে বানাতো, তো আমি ওভাবে বানাই, তো মজাই হয়। এবং নিজে তো মজা বলছি না, কারণ অন্যদেরকেও খাইয়েছি, অন্যরা খেয়ে বলে যে মজা, খুব মজা। তো আমি এভাবেই বানাই। তো চলো আজকে সেই রেসিপি শেয়ার করছি। ঘি দেওয়ার পরে চুলার, মানে চুলার জালটা আগেই বেশি দিবা না, চুলার জাল কমায় রাখবা, কারণ ঘি যদি বেশি মানে ফুটতে থাকে তখন কিন্তু ঘিয়ের টেস্টটা কেমন যেন একটু অন্য একটা গন্ধ বের হয়, ওই আসল টেস্টটা চলে যায়। আর এখন আমি এই ব্লেন্ডার থেকে সব ব্লেন্ড করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা চাও, যদি মনে হয় যে ঘি বেশি, তাহলে সয়াবিন তেল দিয়ে করতে পারো, কিন্তু জানোই তো যে সয়াবিন তেল আর ঘি দিয়ে করলে দুইটার টেস্ট অবশ্যই দুই রকম হবে। সয়াবিন তেলেরটাও হয়, কিন্তু ঘিয়ের সাথে যে হালুয়ার সম্পর্ক সেইটা কিন্তু আর হবে না। আবার দুটো মিক্স করেও করতে পারো, বাট আমি সাধারণত হালুয়া বানালে শুধু ঘি দিয়েই করি। আর এই তেল এখন অনেক মনে হচ্ছে, মানে ঘিটা এটা একটু নাড়ার পরে চলে যাবে, মিশে যাবে আর কি। তো অনেকেই কি করে, বুটের হালুয়া বানানোর সময় বুটটা যখন ঘিয়ের মধ্যে দেয় বা তেলের মধ্যে দেয়, তখনই চিনিটা একসাথে দিয়ে দেয়। তো তখন কি হয় যে চিনি আর বুট একসাথে মিশে যায়, কিন্তু তোমরা যদি চিনিটা পরে দাও আর বুটটা আগে ওই ঘিয়ের মধ্যে একটু ভাজা, মানে ভুনে নাও, তাহলে যে একটা বুটের কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এটা আমি 10 মিনিট থেকে ভুনছি, এটা একটু মানে পানিটাও টেনে আসছে, আর কাঁচা যে একটা বুটের গন্ধ সেটাও কিন্তু চলে গেছে, আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এটার মধ্যে দিব, এটা হলো এলাচের গুঁড়া, তো 1/2 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিলাম, এইটাই, আর কিছু এটাতে দিব না। এটা ভুনতে ভুনতে যখন একটু এইরকম একটু শক্ত হয়ে আসবে, তখন আমি দিব আসল জিনিস, সেটা হলো চিনি। তো এখানে আমি যেহেতু 1/2 কাপ বুটের ডাল নিয়েছি, তো 1/2 কাপ মতোই চিনি লাগার কথা, তো আমি 1/2 1/2 করে দিয়ে নাড়ব। এখন দিয়ে দিলাম বাকি চিনিটাও, চিনিটা দিয়ে আবার নাড়বো। চিনিটা গোল, এটা যে একটু নরম হয়ে আসছে, এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ চিনিটা গোলে এটা নরম হয়ে আসছে, এটা আবার ভুনতে ভুনতে আবার শক্ত হয়ে যাবে। দেখো চিনি দেওয়ার পরে কেমন চকচকা হয়ে গেছে, মিডিয়াম আছে, ভুনতে ভুনতে এই অবস্থা হলো। দেখো রং এখন চেঞ্জ হয়ে আসছে, আবার প্যান থেকেও উঠে যাচ্ছে, কারণ ঘিটা বেরিয়ে আসছে, তার মানে এটা আরেকটু ভুনতে হবে। তো আমি আরেকটু এটা ভুনবো। আর যারা মনে করো যে চামচ দিয়ে খাবা বা রুটি পরোটা দিয়ে খাবা, তারা এই অবস্থাতে, এই যে এরকম চটচটা অবস্থায় নামায় ফেলতে পারো, এটা হলো হালুয়া। আর যারা বরফি বানাতে চাও, তাদের তারা আরেকটু ভুনবা,
তো আমি বরফি বানাচ্ছি, আর একটু চটচটে হলে বরফিটা সুন্দর চারকোনা চারকোনা মানে বরফির সাইজ হবে, তো এটা আমি আরও একটু ভুনে নিচ্ছি। আরও 10 মিনিট নাড়লাম, নাড়ার পরে এই যে এই অবস্থা, যত ভুনবা বুটের হালুয়া তত মজা হবে। এখন এই যে গোটাটাই একদম প্যান থেকে উঠে আসছে, তার মানে এটা হয়ে আসছে। আর এইটা হলো কি না সেটা বোঝার একটা সহজ উপায়, সেটা হলো হাতে একটু নিবা, খুব গরম সাবধান, হাতে একটু নিয়ে এরকম গোল গোল করবা। হাতে যদি এরকম গোল গোল হয়ে যায় হাতে না লেগে, তার মানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। যা মজা হয়েছে, বুটের হালুয়া বেশি ভুনলে মজা, অন্যরকম একটা গন্ধ বার হয় বুটের হালুয়া থেকে। তো আমার হালুয়া করা শেষ, হাতের অবস্থা হালুয়া, এখন যেটাতে বাড়বো সেইখানে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে এটা একটু এরকম একটা কিছু দিয়ে বা হাত দিয়েও রাব করে নিতে পারো তোমরা। তাহলে কি হবে, এটাতে আমি যে হালুয়াটা বসাবো বরফি বানানোর জন্য, তোলার সময় টুক করে উঠে যাবে, আর এটা ঘিয়ের একটা সুন্দর, আর নিচে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভারটা তো থাকবেই। এখন এই হালুয়াটা আমি পুরোটাই এখানে নিয়ে নিব, নিয়ে বরফির পুরোটা এখন পুরোটা ফ্ল্যাট করে করে রাখবো, তারপরে পরে একটু যখন ঠান্ডা হবে তখন এটা আমি কাটবো। গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না, তাহলে সুন্দর হবে না বরফিটা। আমি এটার এরকম একটা ফ্ল্যাট কিছু নিয়ে নিবা, আর উল্টা দিকে একটু ঘি লাগিয়ে নিবা। তা আমার কাছে এরকম ছিল, এইটা দিয়ে আমি এখন এটা একদম সুন্দর করে এই প্লেটটার শেপে সমান করে এটা ফ্ল্যাট করে নেব। আর এইটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, পরে করলে কিন্তু এটা শেপ আর ভালো আসবে না। শরফুজা, টেস্ট করে দেখলা? দারুন দারুন। এটা দিয়ে আমি এই যে এরকম সুন্দর করে এখানে প্লেটের মধ্যে একদম সমান করে নিয়েছি। অনেকে কিন্তু ওই যে পিঠার কাটার দিয়ে, কুকি কাটার দিয়ে অনেক রকম কাটে, আমার কেন জানি বুটের হালুয়া স্পেশালি ছোটবেলা থেকে আম্মু দাদি আমার বড় চাচি বড়াম্মা সবাইকে দেখেছি যে এরকম বরফি বানাতে, তো এই বরফিটাই কেন জানি আমার কাছে ভালো লাগে। বরফি ছাড়া বুটের হালুয়া কেন জানি মনে হয় না যে এটা বুটের হালুয়া। তা আমি পরে এটাকে বরফি কেটে নিব। এখন এটাকে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ফেরত আসলাম কত আধা ঘন্টা পর, তো এখন এইটাকে আমি বরফি আকারে কেটে নেব। দেখো এটাকে এখন সুন্দর কাটা যাচ্ছে, গরম অবস্থায় কিন্তু কাটতে যাবে না, তাহলে আর বরফি হবে না সুন্দর। তুমি এটা খেতে পারো। ওকে, রাহিল একটু খাচ্ছে আর রাহিলের ড্যাডি একটু খাচ্ছে। Is it yummy? Good? ওখানে বলো। Good? Good. এই হালুয়া বানাতে যে মনে আছে শরীফ্রিজাল, একবার হাত কেটে ফেলছি। 2008 এইখানে চারটা সেলাই করেছে। সবাই অবাক হবে হালুয়া বানাতে যে কিভাবে মানুষ হাত কাটে। এই যে এই হালুয়াটা কাটার সময় হাত কেটেছি, এই হালুয়া এরকম করে তুলতে গেছিলাম ঠিক এই নাইফটা দিয়ে, হালুয়াটা এরকম করে তুলতে যে এটা স্লিপ করে হাতটা আমার এখানে ছিল এদিক দিয়ে চলে গেছে, ব্যাস হাতটা কেটে গেছে। তাই জন্য তখন থেকে আমি খুবই কেয়ারফুল থাকি হালুয়া কাটার সময়। এই ছিল আজকে আমার বুটের হালুয়ার রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।